আমরা আবার শুরু করতে যাচ্ছি লামা উপজেলায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এবারের প্রতিযোগী খক রূপে ঋতুপর্ণা আছে? ঋতুপর্ণা ঋতুপর্ণা আছে না? উনি তো নাই, উনি অনুপস্থিত। অনুপস্থিত মোহাম্মদ জহিরুদ্দিন আছে। এবারের প্রতিযোগী মোহাম্মদ জহিরুদ্দিন, নবম শ্রেণী, লামা সরকারি উচ্চ বিদ্যালয়, খ গ্রুপ। আবৃত্তি করছে জাতির জনক তিনি, লিখেছেন আলী হাবিব। তার ছবি আঁকা আছে আমার খাতায়, তার নাম লেখা আছে বইয়ের পাতায়। মহান মানুষ তিনি, ছিল এই গুণ, বজ্রকণ্ঠ থেকে জ্বলতো আগুন। মুক্তির সংগ্রামে দিয়ে তিনি ডাক, বললেন এই জাতি স্বাধীনতা পাক। তার ডাকে সাড়া দিল এই দেশের লোক, ভুলে গেল দুঃখ কষ্ট ও শোক। সব ভুলে যুদ্ধের ময়দানে যারা গিয়েছিল, ফিরেনি তো অনেকেই তারা। মুক্তির জাতিকে দেখান তিনি মুক্তির দিশা, কেটে যায় ছুটে যায় সব অমানিশা। আধার ফিরিয়ে আসে যে নতুন দিন, সেই দিনে এই জাতি হয়েছে স্বাধীন। এই দেশের স্বাধীনতা এনে দেন যিনি, মুজিবুর নামে তাকে সবাই চিনি। তিনি প্রিয় নেতা, চাষি মজুর তাঁতির, বঙ্গবন্ধু তিনি জনক জাতির। ধন্যবাদ। কি নাম ছিল কালীপদদা? মোহাম্মদ জহিরুদ্দিন। আচ্ছা, আর কি খগরূপে আরো আছে ওখানে? খগরূপে আরো কি প্রতিযোগিতা আছে? প্রতিযোগী আছে আরেকজন আছে, আরেকজন আরেকজন নাম কি? নাম নাম হিমা আক্তার। লিমা আক্তার, দশম শ্রেণী, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, লিমা আক্তার দশম শ্রেণী, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। লিমা আক্তার, লিমা আক্তার, দাঁড়াও দাঁড়াও। এবারের প্রতিযোগী লিমা আক্তার, দশম শ্রেণী, লামা আদর্শ উচ্চ বিদ্যালয়। শুরু করো লিমা, শুরু করো। আসসালামু আলাইকুম, আমার নাম লিমা আক্তার, আমি দশম শ্রেণীতে পড়ি। আবৃত্তি করছি কবি আলী হাবিবের জাতির জনক তিনি কবিতাটি। তার ছবি আঁকা আছে আমার খাতায়, তার নাম লেখা আছে বইয়ের পাতায়। মহান মানুষ তিনি, ছিল এই গুণ, বজ্রকণ্ঠ থেকে জ্বলতো আগুন। মুক্তির সংগ্রামে দিয়ে তিনি ডাক, বললেন এ জাতি স্বাধীনতা পাক। তার ডাকে সাড়া দিল এই দেশের লোক, ভুলে গেল দুঃখ কষ্ট শোক। সব ভুলে যুদ্ধের ময়দানে যারা গিয়েছিল, ফেরেনি তো অনেকেই তারা। জাতিকে দেখান তিনি মুক্তির দিশা, কেটে যায় টুটে যায় সব আমানিশা। আধার ফিরিয়ে আসে যে নতুন দিন, সেদিনে এ জাতি হয়েছে স্বাধীন। এ দেশের স্বাধীনতা এনে দেন যিনি, মুজিবের নামে তাকে আমরা সবাই চিনি। তিনি প্রিয় চাষি মজুর তাঁতি, বঙ্গবন্ধু তিনি জনক জাতি। আসসালাম আরেকজনকে বলছিলেন যে একটু নাম বলো আগে, তোমার নাম কি? আমার নাম প্রণয় দেব। প্রণয় দেব উচ্ছ্বাস নাই। এবারে প্রতিযোগী কোন কোন শ্রেণী? দ্বিতীয় শ্রেণী, শ্রেণী দ্বিতীয় শ্রেণী, স্কুল, স্কুলের নাম বলো। নুনারবিল, হ্যালো, হোলি সাইন, হোলি সাইন পাবলিক স্কুল। আচ্ছা, হোলি সাইন পাবলিক স্কুল। এবারের প্রতিযোগী প্রণয় দেব উচ্ছ্বাস, দ্বিতীয় শ্রেণী, হোলি সাইন পাবলিক স্কুল। শুরু করো। নমস্কার,
আমার নাম প্রণয়দা বুচ্চাস, আমি একটু কবিতা বলবো। কবিতার নাম জাতির জনক, লিখেছেন নাসির আহমেদ। ডান পিঠে আল খুব সাহসী খোকা, সত্য পথে দারুণ সে এক খোকা। গরিব দুঃখী মানুষ প্রিয় তার, তার মতো আর হৃদয় পরকার। পাকিস্তানি দুঃশাসনের দেশ, লুটের ওরা করছিল নিঃশেষ। প্রতিবাদী খোকায় হয়ে বড়, ডাকতে দিলাম সংগ্রামী পদ ধর। জেল জলমে দমেন না তো মোটে, আগুন ঝরা বক্তৃতা তার ঠোঁটে। একাত্তরে মার্চে তার ওই ডাকে, বীর বাঙালি স্বাধীনতার স্বপ্ন মনে আঁকে। তোমার ডাকে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম, বঙ্গবন্ধু তোমাকে লাল সেলাম। তোমার মতন কে আছে আর বঙ্গে, হয় তুলনা একটু তোমার সঙ্গে। নমস্কার, ধন্যবাদ প্রণদেব। আর আছে এক গ্রুপে? হ্যালো, হ্যালো পলাশ ভাই, ক গ্রুপে আর আছে? তাহলে গ গ গ্রুপ আর নাই, শেষ গ গ্রুপ। গ গ্রুপে কি তিনজন? তিনজন, হ্যাঁ তিনজন। আচ্ছা আচ্ছা, আমরা এবার শুরু করছি গ গ্রুপের প্রতিযোগিতা। গ গ্রুপের প্রথম প্রতিযোগী আতকিয়া মাইমুনা ইসমি, একাদশ শ্রেণী, সরকারি মাতামুহুরী কলেজ, লামা। কি নাম? আতকিয়া, আতকিয়া মাইমুনা ইসমি। আতকিয়া শুরু করো। আসসালামু আলাইকুম, আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণ রচিত আমি আজ কারো রক্ত চাইতে আসিনি কবিতাটি। সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালোবাসি। সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমি পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানি কানি আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। এর সাথে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলব। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যতীত মানুষ কোনো সাক্ষী থাকুক না, ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণীর ওই গোপন মঞ্জুরি গুলো কান পেতে আসন্ন সন্ধ্যার এই কালো কুকিলটি জেনে যান। আমার পায়ের তলার পুণ্য মাটি আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। সালাম আলাইকুম, ধন্যবাদ আতকিয়া। এবারের প্রতিযোগী মাহমুদা ইয়াসমিন জয়া, একাদশ শ্রেণী, সরকারি মাতামুহুরী কলেজ, লামা। হম,
মাহমুদা ইয়াসমিন জয়া মুজিবর্ষ উপলক্ষে উপজেলা ভিত্তিক অনলাইন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় বিজ্ঞ বিচারক মন্ডলী ও শ্রোতা মন্ডলী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আমি মাহমুদা ইয়াসমিন জয়া আবৃত্তি করছি সুপ্রিয় কবি নির্মলেন্দু গুণ রচিত আমি আজকাল রক্ত চাইতে আসিনি কবিতাটি। সমবেত সকলে, আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, এসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছিল আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি, সমকাল পার হয়ে যেতে সদ্য ফুটে একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্ত স্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমার স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ সাথে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফুটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যায় এই কালো কুকিলটি জেনে যাক আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সে পলাশের কথা রাখলাম, আজ সে স্বপ্নের কথা রাখলাম। আমি আজকাল রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহমুদা ইয়াসমিন। এবারের প্রতিযোগী আখিনুর জান্নাত ইমলি, একাদশ শ্রেণী সরকারি মাতা মোহনী কলেজ। আখিনুর জান্নাত ইমলি, কবি নির্মলেন্দু গুণ রচিত আজকাল রক্ত চাইতে আসেনি কবিতা। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি, সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা এক পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের স্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষটাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। যে বসন্তে বটমূলে সমবেত বেছিত মানুষগুলো কান পেতে সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়া শুষ্কের মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যা কালো কুকিলটি জেনে যাক আমার পায়ের তলার মাটি আমার পায়ের তলার পূর্ণ মাটির ছুঁয়ে আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। ধন্যবাদ আকিনুর। বলবে আর আছে প্রতিযোগী কবিতায়? আর কি আছে? আরো আছে ওখানে? আর কালীপুজো আর কেউ নাই? আর কেউ নাই, তাহলে আমরা অন্য ইয়েতে যাচ্ছি। ঠিক আছে,
ধন্যবাদ পলাশ ভাইকে, একটু পরিশ্রম করে একটু অর্গানাইজ করার জন্য ধন্যবাদ পলাশ ভাই। ভবিষ্যতে আমরা এই সহযোগিতা আশা করব, ঠিক আছে? ভিডিও অন করো, ভিডিও দেখা যাচ্ছে না, ভিডিও অন করো। অধ্যয়নরত আছি ইন্টারন্যাশনাল ইসলামিক, নাইমা জাহান। নাইমা জাহান, এইতো তো স্যার আছেন। এবারের প্রতিযোগী নাইমা জাহান, স্নাতক প্রথম বর্ষ, ব গ্রুপে প্রথম বর্ষ স্নাতক, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, গ গ্রুপ, নাইমা জাহান, শুরু করো। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বান্দরবান খুজুনি গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত মুজিব বর্ষ উপজেলা ভিত্তিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বিচারক বিজ্ঞ এবং যারা শুনছেন সবাইকে জানাই আমার সালাম, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আমি নাইমা জাহান, আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণ রচিত আমি আজ কারো রক্ত চাইতে আসিনি কবিতাটি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেস কোর্স পার হয়ে যেতে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সম্ভবত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত গোপন মঞ্জুরিগুলো সাক্ষী থাকুক। আসন্ন সন্ধ্যায় এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। ধন্যবাদ নাইমা জাহান। তোমার নাম কি? নাইমা জাহান জেবা? জি, নাইমা জাহান। জেবা আছে নাকি? হ্যালো স্যার, আমার নাম নাইমা জাহান জবা, কিন্তু আগে জেবা লেখা হয়েছিল। হ্যাঁ জবা, আচ্ছা ঠিক আছে। জি স্যার, নাইমা জাহান জবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এবার, তোমার ওখানে আর কেউ কোনো প্রতিযোগী আছে? তুমি একা? না স্যার, আমি একাই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, হ্যালো স্যার, শ্রীদেবী শুনছি? কয়জন আছে প্রতিযোগী?
একজন আছে এখানে বৈশাখী ত্রিপুরা আচ্ছা দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তো গ্রুপ কি কোন গ্রুপে বৈশাখী ক গ্রুপ ক গ্রুপ ক গ্রুপ ক গ্রুপ কটা গ্রুপ হ্যাঁ একটু 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 দেখতেছি আমরা আপনারা তো কারি করে পুরো নাম কি যে বৈশাখী ত্রিপুরা স্নেহা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবারে প্রতিযোগী ক গ্রুপে বৈশাখী ত্রিপুরা স্নেহা পঞ্চম শ্রেণী নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বৈশাখী ত্রিপুরা শুরু করো ক গ্রুপ সবাইকে নমস্কার আমার নাম বৈশাখী ত্রিপুরা স্নেহা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় আমি একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি কবিতার নাম জাতিজনক লিখেছেন কবি নাসির আহমেদ ডান পিঠে আর খুব সত্য পথে দারুণ শেখ রোখা গরিব দুঃখী মানুষ প্রিয় তার মতো হৃদয় বড়কার পাকিস্তানে দুঃশাসনের দেশ নিরা করেছিল নিঃশেষ প্রতিবাদী খোকার হয়ে বড় প্রাপ্তি দিলেন সংগ্রামী পথ ধরো যে জুলমি দমে না তোমাদের আগুন ছড়ায় বক্তৃতা তার হতে একাত্তরের মার্চে তারই ডাকে বীর বাঙালি স্বাধীনতা স্বপ্ন মনে আছে তোমার ডাকে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম জাতির জন্য তোমাকে লাল ছিলাম তোমার মতন কে আছেন আর বঙ্গে তোমার সঙ্গে সবাইকে নমস্কার ঠিক আছে ধন্যবাদ বৈশাখী শ্রীদেবী শুনতে পাচ্ছে হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি মানে কি আরো কোনো প্রতিযোগী আছে হ্যাঁ না নেই কবিতা আবৃত্তিতে আর কোনো প্রতিযোগী নেই আচ্ছা ঠিক আছে না আমার এখানে নেই আর আচ্ছা ঠিক আছে জোনা শুনতে পাচ্ছে দুইজন আর গো গ্রুপে একজন তিনজন আচ্ছা মোট তিনজন ক গ্রুপে কে কে নামটা ক গ্রুপে নামটা একটু নাম বলা তো হ্যাঁ ক গ্রুপে সোহান্না ত্রিপুরা গ্রামার স্কুল এটা সোহান ক গ্রুপে সোহান্না নাকি সোহান্না সোহান্না ত্রিপুরা লামা চার কিয়ার গ্রামার স্কুল না এখানে আছে সোহান্না ত্রিপুরা পঞ্চম শ্রেণী নুনারবিল সরকারি মডেল নামটা একটু 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 নামটা ঠিক আছে কিন্তু স্কুলটা তার ওই লামা চাইল্ড কেয়ার স্কুলটা কি হবে হ্যাঁ লামা চাইল্ড কেয়ার গ্রামার স্কুল সোহান্না ত্রিপুরা তারপরে আরেকজন গ্রামার পঞ্চম শ্রেণী আরেকজন লিশা ত্রিপুরা লিশা ত্রিপুরা পঞ্চম শ্রেণী স্কুল নুনারবিল সরকারি মডেল কলেজ আচ্ছা ঠিক আছে এটা আর গ বিভাগ হচ্ছে শুভ্রা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন ঘোষণা দিচ্ছি এবারের প্রতিযোগী কবিতা আবৃত্তি ক গ্রুপে সোহান্না ত্রিপুরা পঞ্চম শ্রেণী লামা চাইল্ড কেয়ার গ্রামার স্কুল সোহান্না ত্রিপুরা সোহান্না ত্রিপুরা ক গ্রুপ ক গ্রুপ ক গ্রুপ পঞ্চম শ্রেণী আচ্ছা আচ্ছা সোহান্না শুরু করো নমস্কার আমার নাম সোহান্না ত্রিপুরা আমি লামাচাল গ্রামার স্কুল থেকে পঞ্চম শ্রেণী পড়ছি কবিতার নাম জাতির জনক লিখেছেন নাসির আহমেদ ডান পিঠে আর খুব সাহসী খোকা
সত্য পথে দাঁড়িয়েছে এক রেখা গরিব দুঃখী মানুষ প্রিয়কার তার মতো আর হৃদয় বড়কার পাকিস্তানি দুঃশাসনের দেশ মুদ্রারা করেছিল বিশ্বাস প্রতিবাদী খোকায় হয়ে বড় ডাকি দিলেন সংগ্রামী পথ ধরো জেল জুলুমে দমেন হাত মতে আগুন ছড়া বক্তৃতা তার ঠোঁটে একাত্তরের মার্চে তারই ডাকে বীর বাঙালি স্বাধীনতার স্বপ্ন মনে আগে তোমার ডাকে যুদ্ধ করে স্বাধীনতা পেলাম জাতির জনক তোমাকে লাল সালাম তোমার মতন কে আছেন আর বঙ্গে হয় তুলনা একটু তোমার সঙ্গে ধন্যবাদ এবারের প্রতিযোগী লিশান ত্রিপুরা পঞ্চম শ্রেণী নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় লিশা ত্রিপুরা খবর লিশা শুনতে পাচ্ছ লিশা হ্যালো লিশা শুনতে পাচ্ছ সবাইকে নমস্কার আমার নাম নিশা ত্রিপুরা আমি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর আমি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম জাতির জনক যেখানে নাসির আহমেদ খুব সাহসী ধোকা সত্য পথে দাঁড়িয়েছে এক রোখা গরিব দুঃখী মানুষ প্রিয়তার তার নিকট হৃদয় বড়কার পাকিস্তানি দুঃশাসন দেশ তোমার মতন কে আছে বঙ্গে হ্যালো শুভ্রা কি আছে শুভ্রা এবারের প্রতিযোগী শুভ্রা ত্রিপুরা এইচএসসি পরীক্ষার্থী মার্টিন লুথার কলেজ ঢাকা শুভ্রা শুরু কর শুভ্রা তো তাহলে ক গ্রুপে গ গ্রুপ শুভ্রা গ গ্রুপ গ গ গ গ বন্ধ করতে বললেন তো কালীপদ দা ইকোর জন্য কিছু বোঝা যায় না জোনা শুনতে পাচ্ছে হ্যালো হ্যালো শুভ্রা শুনতে পাচ্ছ হ্যালো জোনা শুনতে পাচ্ছ নাকি মাইক্রোফোনটা ঠিক করো ওখানে একটু তো আছে যে বিচারকরা শুনতে পাচ্ছে না মাইক্রোফোন ছাড়া করতে বলেন স্যার শুনতে পাচ্ছি আমি হ্যালো স্যার আমি হ্যাঁ শুরু করো শুরু শুরু করো শুরু করো সময় চলে যাচ্ছে উপস্থিত বিচারক মন্ডলী এবং হ্যাঁ শুরু করছি স্যার হ্যাঁ শুরু করো উপস্থিত বিচারক মন্ডলী এবং অতিথি বৃন্দদেরকে জানাই Thank you.
আবৃত্তি করছি নির্মলেন্দু গুণ রচিত আমি আর কার রক্ত চাইতে আসিনি সন্ত্রাসী রেসকোর্স পার হয়ে যেতে সেসব গোলাপের একটি কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ঈদ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথাই বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি পার সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথাই বলতে এসেছি সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে ভালোবাসা আছে শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথাই বলতে এসেছি তো মানুষ কোনো সাক্ষী থাকুক না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণীর ওই গোপন মঞ্জুরি গুলো কান পেতে শুন আসন্ন সন্ধ্যায় এ কালো প্রকৃতি জেনে যা আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম আজ সে পলাশের কথা রাখলাম আজ সে স্বপ্নের কথা রাখলাম আমি আজ কারোর রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম সকলকে ধন্যবাদ ধন্যবাদ ওখানে কি আরো আছে প্রতিযোগী জোনা হ্যালো আর কি প্রতিযোগী আছে না স্যার নেই আর নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ না স্যার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ এখন আমাদের জুম বন্ধ হবে আবার ঢুকতে হবে প্রতিযোগী আরো আছে নাকি আমরা আছি স্যার এখনো